নমস্কার বন্ধুরা, আমি পিয়া। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য এক রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে কি রান্না করছি আজকে, চলো আমাদের সাথে দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের সিলভার কাপ মাছ। আজকে এই সিলভার কাপ মাছ দিয়ে একটা রসা তৈরি করব। তা প্রথমে মাছটা কেটে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। আর এই দিকে দেখো, আমি উনুন ধরিয়ে দিয়েছি। উনুনে এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হতে থাকুক, এইদিকে আমি মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা সর্ষের তেল দেব মাছটা ভাজার জন্য। তা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটায় কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি। এখন একে একে মাছটা ভেজে নেব। একে একে মাছ দিয়ে আমি ভেজে নেব। বাকি যে মাছগুলো আছে এখন মাছগুলো ভেজে নেব। এইদিকে তোমাদের দেখাচ্ছি আজকে রান্নার জন্য আজকে উপকরণে কী কী নিয়েছি। তা বন্ধুরা, এইদিকে দেখো, আমি নিয়েছি এক বাটি পেঁয়াজ নিয়েছি কুচি করে, টমেটো কুচি নিয়েছি, আর এইদিকে নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর নুন। তো বন্ধুরা, একে একে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন তুলে নেব। তা বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নেব। তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেব এক বাটি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটা। তারপরে একে একে সমস্ত মশলাই আমি দিয়ে দেব। তা প্রথমে দেব আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ি, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ি। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব আস্তে আগুনে। তো বন্ধুরা, আস্তে আগুনে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তা দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলাটা খুব ভালো করে কষে গেছে। আর ঘুন্তি দিয়ে একটু টমেটোগুলো ভেঙে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। এই রান্নাটা খুব একটা ঝোল হবে না, তাই জলটা একটু বুঝে দিতে হবে। তা আমি বেশ কিছুটা জল দিয়েছি। তারপর আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা। এইবার ঝোল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে আর তরকারির ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিলভার কাপ মাছ। মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে আস্তে করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মাছ মিশিয়ে দিচ্ছি। তারপরে এক মিনিট মতন জাল করে নেব আস্তে আগুনে। তা বন্ধুরা, মাছ দেওয়ার পর আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। এই ভেজে রাখা পেঁয়াজ দিলে খুব সুন্দর লাগে তরকারির স্বাদটা। তোমরাও এইভাবে সিলভার কাপ মাছ এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তারপরে পেঁয়াজ দেওয়ার পর আমি আর বেশিক্ষণ জাল করব না, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। তা বন্ধুরা, আমি এরকম রেসিপি অনেকবার বাড়িতে করেছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। তা তোমাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অলঘণ্টাটি বাজিয়ে রেখো, যাতে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে তোমার কাছে পৌঁছয়। তাহলে চলো বন্ধুরা, আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।